আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের বিষয় কোড হচ্ছে 66661। আমাদের বিষয়ের নাম হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং আমি আছি মোহাম্মদ তৌহিদ হোসেন, ইনস্ট্রাক্টর কম্পিউটার টেকনোলজি, মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট। এখন আমরা আজকে পঞ্চম অধ্যায় পড়ব। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে সফটওয়্যার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর প্রক্রিয়াটা আমরা প্রথমে জানব। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর প্রক্রিয়াটা জানব। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়াটা প্রথমে আমরা দেখব যে সম্ভাব্যতা নিরূপণ বা ফিজিবিলিটি স্টাডি। ফিজিবিলিটি স্টাডিটা আসলে কি? সম্ভাব্যতা নিরূপণ। আমরা যখন একটা সফটওয়্যার তৈরি করব তখন দেখতে হবে যে সফটওয়্যারটা কতটুকু বাজারে চলবে, কতটুকু মার্কেট পাবে, তার কি কি ফিচার থাকবে, এগুলা আসলে আমরা সম্ভবত নিরূপণ বা ফিজিবিলিটি স্টাডিতে দেখব। এরপর আমাদের যে কাজটা সেটা হলো রিকোয়ারমেন্ট সংগ্রহ করা। একটা সফটওয়্যার তৈরিতে আমরা কি কি ধরনের রিকোয়ারমেন্ট সংগ্রহ করব এটা আমাদের দেখতে হবে, যে এই সফটওয়্যারের জন্য আমার কি কি তথ্য উপাত্ত দরকার আছে বা প্রয়োজন আছে এটা আমাদেরকে নিরূপণ করতে হবে। এই যে সফটওয়্যার রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় যে প্রক্রিয়া রিকোয়ারমেন্ট সংগ্রহ এই স্টেজ। এরপর আসবে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বলতে এই সফটওয়্যারটা চলতে কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারগত যে সকল দিক আছে এগুলো সবগুলো আমাদের লাগবে। যেমন এটা চলতে কতটুকু র্যাম লাগবে, তারপর এখান থেকে যে সফটওয়্যারগত যে এটার ডেটাবেসের ভার্সন কত হবে, এই সব দিকগুলো আমরা এখান থেকে দেখব। এরপর আমরা দেখবো সফটওয়্যার রিকোয়ারমেন্ট চূড়ান্তকরণ, যে একেবারে ফাইনালাইজ করবো আমরা বা সামারাইজ করবো যে আমাদের এই সফটওয়্যারটা তৈরিতে টোটালি আমাদের কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন আছে। আর একটা কথা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা রাইজ হ্যান্ডে ক্লিক করবা। স্যার কথা শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, এখন রিকোয়ারমেন্ট আমরা দেখবো, যে এখন রিকোয়ারমেন্ট জানার প্রক্রিয়া। রিকোয়ারমেন্ট জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে রিকোয়ারমেন্ট গ্যাদারিং, যে আমাদের কি কি রিকোয়ারমেন্ট লাগবে এই রিকোয়ারমেন্ট গ্যাদারটা করতে হবে। এরপর পরের স্টেজে হলো রিকোয়ারমেন্ট অর্গানাইজেশন, যে রিকোয়ারমেন্ট গুলো আমরা গ্যাদার করলাম এগুলাকে একটা নির্দিষ্ট ভাবে সাজাতে হবে বা অর্গানাইজ ওয়েতে সাজাতে হবে। এরপর আছে নেগোসিয়েশন এন্ড ডিসকাশন। এখানে আমাদের যে নির্দিষ্ট কাঙ্ক্ষিত সফটওয়্যার তৈরি করার জন্য যে ক্লায়েন্ট থাকবে এই ক্লায়েন্টের কাছে আমাদের নেগোসিয়েশন এবং ডিসকাশন হবে, তাদের কি কি আরো ফিচার দরকার, কি কি সুযোগ সুবিধা, এটা নেগোসিয়েশন করতে হবে। এরপর আসবে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, এই সফটওয়্যার চালাইতে কি কি হার্ডওয়্যার এবং সফটওয়্যারগত স্পেসিফিকেশন এবং সফটওয়্যারের কি কি স্পেসিফিকেশন থাকবে এগুলো আমরা এই স্টেজে নিরূপণ করব। তার মানে আমরা বুঝতে পারলাম যে সফটওয়্যার রিকোয়ারমেন্ট জানার প্রক্রিয়াটা মূলত চারটা ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপ হলো রিকোয়ারমেন্ট গ্যাদারিং, দ্বিতীয় ধাপ হচ্ছে রিকোয়ারমেন্ট অর্গানাইজেশন, তৃতীয় ধাপ হচ্ছে নেগোসিয়েশন এন্ড ডিসকাশন, এবং চতুর্থ ধাপ রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। এর পরবর্তীতে আমরা দেখব রিকোয়ারমেন্ট জানার কৌশল সমূহ কি কি, আমরা কি কি কৌশল অবলম্বন করে এই রিকোয়ারমেন্ট গ্যাদার করতে পারি বা রিকোয়ারমেন্ট জানতে পারি। প্রথমেই আছে আমাদের সবচেয়ে পারফেক্ট ওয়েটা হচ্ছে সাক্ষাৎকার, তাদের সাক্ষাৎকার নিতে হবে। এবং সাক্ষাৎকারের মধ্যে দুই ধরনের সাক্ষাৎকার আছে, কাঠামোবদ্ধ সাক্ষাৎকার এবং কাঠামো বিহীন সাক্ষাৎকার। তো কাঠামোবদ্ধ মানে নির্দিষ্ট ডেট টাইম ফিক্সড করে যদি আমাদের কোন সাক্ষাৎকার আমরা গঠন করি সেক্ষেত্রে আমরা বলবো কাঠামোবদ্ধ সাক্ষাৎকার, অথবা যদি বলি যে না কোনো ডেট টাইম ফিক্সড থাকবে না হঠাৎ করে আমরা কোনো একটা সাক্ষাৎকার গ্রহণ করি তাহলে সেটা হবে কাঠামো বিহীন সাক্ষাৎকার। এছাড়াও আছে মৌখিক সাক্ষাৎকার, আমরা সাক্ষাৎকারটা মৌখিক ভাবে নিতে পারি। তাছাড়াও আসতে পারে লিখিত সাক্ষাৎকার, আমরা লিখিত ভাবে কিছু কোশ্চেনারিজ এর মাধ্যমে আমরা সাক্ষাৎকারটা নিতে পারি। তারপরে ওয়ান টু ওয়ান সাক্ষাৎকার হতে পারে, যে যে কোম্পানিটা কোম্পানির সফটওয়্যার আমরা তৈরি করব তাদের প্রত্যেকটা সদস্যের কাছে ওয়ান টু ওয়ান যে আমরা সাক্ষাৎকার নিব এবং তাদের রিকোয়ারমেন্টটা নিব, অথবা হতে পারে গ্রুপ সাক্ষাৎকার। এই কয় ধরনের সাক্ষাৎকার হতে পারে। এরপর রিকোয়ারমেন্ট জানার কৌশলে আরো আছে জরিপ, আমরা সাক্ষাৎকার ছাড়াও জরিপের মাধ্যমে আমরা রিকোয়ারমেন্ট জানতে পারি। জরিপ গুলো সাধারণত যে আমরা একটা ফর্ম ছেড়ে দিলাম সেই ফর্মটা তারা সার্ভে টাইপের আর কি, সার্ভে তারা ফর্ম ফিল আপ করে দিল, এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে তাদের আসলে রিকোয়ারমেন্টটা কি। এছাড়া আমাদের বিভিন্ন কোশ্চেনারিজ থাকতে পারে, বিভিন্ন কোশ্চেনারিজ থাকতে পারে যে
প্রশ্নমালা আমরা কিছু প্রশ্ন ছুড়ে দিব, তারা তার উত্তর দিবে আর কি। তো এরপরে থাকতে পারে হচ্ছে কাজ বিশ্লেষণ, আমরা কিছু ওয়ার্ক দিব বা তারা আমাদের কিছু কাজ দিবে, এই কাজগুলোকে বিশ্লেষণ করে তাদের রিকোয়ারমেন্টটা গ্যাদার করা যাবে। এরপরে থাকতে পারে ডোমেন বিশ্লেষণ, ডোমেন বলতে একটা কোম্পানির কোনো একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে পারে, কোনো ক্লায়েন্ট হতে পারে, প্রত্যেকটাকে আলাদা আলাদা ডোমেন বলে, ওই ডোমেনকে বিশ্লেষণের মাধ্যমে আমরা রিকোয়ারমেন্টটা গ্যাদার করতে পারি। এরপর ব্রেন স্টর্মিং করা, এটা হইতে পারে আমার ওয়ার্কারদের অথবা যে ক্লায়েন্ট তৈরি করবে তাদের সকলে বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে, তাদের ব্রেন স্টর্মিং এর মাধ্যমে আমরা ভালো একটা রিকোয়ারমেন্ট গ্যাদার করতে পারি। এরপর আসে প্রোটোটাইপিং, এই জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। প্রোটোটাইপ, প্রোটোটাইপটা হচ্ছে একটা মডেল, একটা আকৃতি দাঁড় করানো। আমরা যেমন যে কোনো হার্ডওয়্যার প্রজেক্টের ক্ষেত্রে একটা বাড়ি বানাবো, তার একটা প্রোটোটাইপ তৈরি করি বিভিন্ন সোলা দিয়ে বা যে কোনো ভাবে, ঠিক তেমনই সফটওয়্যার তৈরির আগে সফটওয়্যার একটা প্রোটোটাইপ তৈরি করতে হবে, যে এই সফটওয়্যার কি কি ফর্ম থাকবে, কি কি রিপোর্ট থাকবে। এই ধরনের প্রোটোটাইপ তৈরি করার পর আমরা এই প্রোটোটাইপিং করলে সফটওয়্যার বিভিন্ন সুবিধা অসুবিধা বুঝতে পারবো এবং এটার চেঞ্জ করাটাও আমাদের জন্য সুবিধাজনক হবে। এরপর হলো পর্যবেক্ষণ, আমরা আসলে দেখবো, পর্যবেক্ষণ করে আমার সফটওয়্যারটা কতটুকু সফল হয়েছে, কি কি সুবিধা আমরা পেয়েছি বা কি কি সুবিধা আরো বেশি যোগ করার প্রয়োজন ছিল। এই ছিল মূলত সফটওয়্যার জানার কৌশল আর কি। এখন যদি তোমাদের এই এই ব্যাপারে কোনো কোশ্চেন থাকে তোমরা কোশ্চেন করতে পারো, আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। কোশ্চেন করো। এখানে যে ডোমেন বিশ্লেষণ বলা হলো, এটা ঠিক বুঝলাম না। ডোমেন বলতে যে কোনো কিছু একটা ডোমেন হতে পারে, যেমন আমরা স্টুডেন্ট একটা ডোমেন হতে পারে, টিচার একটা ডোমেন হতে পারে। যেমন আমাদের মাগুরা পলিটেকনিকের জন্য যদি একটা সফটওয়্যার তৈরি হয়, ঠিক আছে, তাহলে একটা সফটওয়্যার তৈরি করতে গেলে মাগুরা পলিটেকনিকে তো শুধু শিক্ষক নাই, ছাত্রও আছে। এখানে স্টুডেন্ট একটা ডোমেন, টিচার একটা ডোমেন। টিচারের কাছে জিজ্ঞেস করা হবে যে এই সফটওয়্যারে কি কি জিনিস থাকতে পারে, তারপরে আবার ছাত্রের কাছেও জিজ্ঞেস করা যাইতে পারে যে কি কি জিনিস থাকতে পারে এই সফটওয়্যার, টোটাল সফটওয়্যারে। কারণ ডোমেন বলতে একটা ইউটিলিটিতে বা অর্গানাইজেশনে যে সকল মানুষজন জড়িত সবই আসলে এক একটা ডোমেন। বোঝা গেছে কি আব্দুল্লাহ মামুন? এখানে দেখি প্রিন্স আছে, রাকিবও তো আছে। জি স্যার। হ্যাঁ রাকিব, বোঝা যাচ্ছে কি? জি স্যার, জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, সমস্যা নাই। আর তোমাদের আসলে সাবজেক্ট কোনটাতে কোনটাতে সমস্যা মনে হচ্ছে? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ছাড়াও লিটন ছাত্র নিচ্ছে মাইক্রো প্রসেসরটা একটু বেশি সমস্যা। জি স্যার, মাইক্রো প্রসেসর একটু বেশি ঝামেলা স্যার। আসলে ওটা গাইড লাইন ছাড়া বা শিক্ষক ছাড়া বোঝা সম্ভব না স্যার, ইউটিউবে তেমন টিউটোরিয়াল নেই ওই বিষয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মাইক্রো প্রসেসরে কোন চ্যাপ্টারটা মূলত সমস্যা বলো স্যার? ওখানে স্পেসিফিক ভাবে চ্যাপ্টার তো বলতে পারতেছি না, কিন্তু প্রত্যেকটা চার্ট আছে, কিছু কিছু চার্ট আছে যেগুলো একদমই শর্ট করে লেখা হয়েছে, মানে বোঝার কোনো উপায় নাই আর কি। ডায়াগ্রাম আছে কিছু স্যার। আচ্ছা, দেখি, তুমি তো আমার সাথে ফেসবুকে অ্যাড আছে মনে হয়, তুমি আমাকে মেসেঞ্জারে ওই বইয়ের কোন কোন টপিকস এর সমস্যা ছবি উঠায় একটু পাঠায় দাও। আমি আগামীকাল সকাল 11টায় আবার ক্লাস নেব তোমাদের। হ্যাঁ, আগামীকাল সকাল 11টায়। ঠিক আছে, তোমাদের তোমাদের যে গ্রুপ আছে, হ্যাঁ, আমার মেসেঞ্জারে পাঠায় দাও। আর তোমাদের গ্রুপে কিন্তু এই জিনিসটা বলে দিবা যে আগামীকাল সকাল 11টায় আবার ক্লাস হবে। আমরা ওখানে ডেটাবেজের একটা ক্লাসও করব আর মাইক্রোপ্রসেসরের একটা ক্লাস করব। হ্যাঁ ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ, আগামীকাল সকাল 11টায় আবার দেখা হবে ইনশাআল্লাহ।